হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর ইচ্ছায় ভালোই আছি তবে মনটা একটু খারাপ লাগছে গতকাল রাত থেকেই কারণ গত বছর এই দিনে আমি বাংলাদেশে ছিলাম সবার সাথে আব্বু আম্মুর সাথে প্রায় সাত বছর পরে বৈশাখ একসাথে কাটিয়েছিলাম খুব খুব ভালো লেগেছিল দিনটা কিন্তু এই বছর কেমন জানি একটা অস্বস্তিকর পরিবেশ চার দেয়ালের মাঝে বন্ধি আপু আমু কাছে নেই তারা বাংলাদেশে আমার বোন বাংলাদেশে এখানে যে আমেরিকায় যারা ফ্রেন্ডরা আছে ওদের সাথেও দেখা করতে পারছি না কেমন জানি অসহ্য লাগছে আমরা বাংলাদেশিরা সবসময় নববর্ষটা যেভাবে পালন করি ঘটা করে সবাই পান্তা ইলিশ খাই ভর্তার আয়োজন করি সবাই সাজুগুজু করে বাইরে যাই ঘুরতে যাই মেলায় যাই কত কিছু করি কত প্ল্যান থাকে আমাদের কিন্তু আমি জানি সবার মন খারাপ কোনো কিছুই হয়নি এবছর ইনশাল্লাহ সব সবকিছুই ঠিক করে দিবেন এটার একটা ভালো দিক হচ্ছে বাইরে যেতে না পারলেও হয়তো বৈশাখটা যেভাবে পালন করতে আমরা সবাই চেয়েছি সেভাবে পালন করতে পারছি না কিন্তু আমরা কিন্তু পরিবারের সাথে সুই সালামতে আছি এবং এটাই কিন্তু এখন একটা বড় নিয়ামত যে আমরা সুস্থ শরীরে আছি এবং ফ্যামিলির সাথে বেশি বেশি টাইম স্পেন্ড করতে পারছি আমি সেরকম কোনো আয়োজনই করিনি কোনো কিছু রান্নাও করিনি কিছুই না এখন যেটা করবো সকাল হয়েছে ব্রেকফাস্টটা করব। এরপরে ফ্রিজ খুলে দেখব যে আসলে ফ্রিজে করার মতো কিছু আছে কি না যদি থাকে তাহলে টুকটাক আয়োজন করব। নর্মালি তো বৈশাখের সময় সবাই সকালবেলা পান্তা ভাত খায় কিন্তু আমার বাসায় এখনও পান্তা তৈরি হয়নি দেখি দুপুরের দিকে যদি কিছু রেডি করতে পারি তাই এখন বাসায় কুলিজা রান্না করা ছিল আর নান ছিল ফ্রোজেন করা সেটাই খেয়ে নিচ্ছি ব্রেকফাস্ট হিসেবে নাস্তা খাওয়ার পরে বুড়িকে একটু ভাবলাম সাজাই আমার ওকে সাজাতে খুবই ভালো লাগে ওরে বাপরে লাল চুড়ি পরতেছে আনিয়া আচ্ছা পড়ো লাল আর গোল্ড কালার সুন্দর হয়েছে দেখে তোমাকে দেখবো না তোমাকে অনেক সুন্দর লাগতেছে মাসাল্লামু না তো তুমি জানো এই শাড়িটা তুমি ছোটবেলায় আর একবার পরেছিলে হ্যাঁ এটা তোমার ফার্স্ট শাড়ি এটা কে রে এতে কে রে এ দুষ্টু আমি তাহলে আমার সামনে এটা কে অন্যක් তুমি পরি ফ্রিজে ইলিশ মাছ ছিল আমি আমার চ্যানেলের রেসিপির জন্য ইলিশ মাছ এনেছিলাম সেখান থেকেই কোয়া টুকরো ছিল ওইটাই পেয়ার করেছি আনায়া যদি ইলিশ মাছ খায় না তো আমি আর আনায়ার বাবা খাবো তাই দুই টেস্ট भेजিয়ে মিছি ইলিশ মাছ যদি না থাকতো তাহলে আমি হয়তো অন্য মাছ ভাজতাম বা হয়তো মাছ না আমি ভর্তা বানিয়েছি আলু ভর্তা বাসায় সিম ছিল সেই সিম ভর্তা ডাল ভর্তা আর পেঁয়াজ মরিচ দিয়ে ধনিয়া পাতার ভর্তা পান্তা ভাতটা কিছুক্ষণ আগেই বানিয়েছি ভাতটা গরম ছিল ওটার মধ্যে পানি দিয়ে তারপর ঠান্ডা করে সার্ভ করে নিয়েছি আসলে পান্তা ভাত তো আগের রাতে যদি পানি দিয়ে তৈরি করা হয় তাহলে খেতে বেশি ভালো লাগে তো আমি যেহেতু কিছুই করতে চাইছিলাম না তাই শর্টকাটে যেটা পেরেছি সেটাই করেছি ইলিশ মাছ ভাজা আর এটা হচ্ছে ডিম ভাজি শুকনা মরিচ ভাজা পান্তা ভাত খেলে তো এগুলা লাগবেই আর এখানে করেছিলাম এটা এটা অবশ্য আজকের না দুই দিন তো বাসায় এতটুকুই আছে লেফট ওভার বাকিটা মুরালি খেয়ে ফেলা হয়েছে আর নিমকি করেছিলাম সেটাই একসাথে সার্ভ করে নিলাম যদি সিচুয়েশন ভালো থাকতো হয়তো অনেক অনেক কিছু করতাম তা এখন ঘরে যা যা ছিল তাই দিয়ে যতটুকু পেরেছি ততটুকুই তৈরি করে নিয়েছি আমার কিন্তু এমনিতেও পান্তা ভাত খেতে খুবই ভালো লাগে পান্তা ভাত আমার অনেক প্রিয় আমি বৈশাখে না এর বাইরেও কিন্তু মাঝে মাঝে পান্তা ভাত খাই ডালের বড়া করি আরও অনেক কিছু করি তখন কিন্তু আজকে আর ডালের বড়া করার মতো ডাল ভিজিয়ে তারপরে সেটাকে বড়া করব সেই সময়টা আমার ছিল না তাই যা পেয়েছি তাই দিয়েই আলহামদুলিল্লাহ খুব মজা করে আমরা ভাত খেয়ে নিয়েছি ভাত দিয়ে পানি খও কেন ভাত দিয়ে পানি কেন খায় কারণ নাই বিকেল হয়ে গেছে ভাবলাম যে একটু শাড়ি পরি এই শাড়িটা আমি এবার যে ফেবরুarete গিয়েছিলাম তখন আমি আমার সাথে করে নিয়ে এসেছি আসলে এটা প্রিয়ম ওয়াহিদা আপু আছেন একজন ওনার তরফ থেকে আমি গিফট পেয়েছি আপুকে আমি আগে চিন্তাম না ওইভাবে করে আমি আপুর একটা গ্রুপ আছে নাম হচ্ছে প্রিয়ম তো আমি সেই গ্রুপটায় দেখেছি যে অনেক সুন্দর সুন্দর মণিপুরি বা দেশি অন্যান্য যে জামদানি শাড়ি এরকম শাড়িগুলোর কালেকশন খুবই ভালো তো আমি তিনটা শাড়ি অর্ডার করেছিলাম আমার জন্য আর সেই সাথে নিয়ে আসবো ফ্রেন্ডের জন্য তারপরে দেখলাম যে তিনটা শাড়ির বদলে আমি চারটা শাড়ি পেয়েছি আপু আমার জন্য সুন্দর একটা নোট পাঠিয়েছে আপু আমাকে সামহাও চিনতে পেরেছে আপু আমার রান্না পছন্দ করে এরকম অনেক কিছু বলল। আমার কাছে এত ভালো লেগেছে আর আমি সত্যি অনেক সারপ্রাইজড হয়েছিলাম শাড়িটা পেয়ে কারণ এরকম আনএক্সপেক্টেড গিফট তাও আবার কেউ যদি ভালোবেসে দেয় তাহলে কিন্তু বেশ ভালোই লাগে আমি আসলে পিয়াম আপুকে প্রমিস করেছিলাম যে এবারের বৈশাখে আমি এটা পরব আপু বৈশাখ উদ্দেশ্যেই দিয়েছিল আহ হতে পারে ঘরের বাইরে যেতে পারিনি কিন্তু ভাবলাম যেহেতু আমি তাকে প্রমিস করেছি তাহলে প্রমিসটা কিভাবে ভাঙি এই ভাবে এইটা কি হ্যাঁ হার এভাবে হার ধরে তারপর ছবি তুলবো না এই ভাবে হাফ 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 পিকচার তুলবো কোথায় শিখছ এটা বাবার মಮ್ಮার কাছে আল্লাহ না পক্ষ হয়ে গেছে তারপরে তুমি এইটা পড়ছো এটা তোম ভালো লাগে না তুমি কান্না কাটি করছো কেন

আমি একটু বাইরে আসছি কিন্তু গাড়ি থেকে বের হব না গাড়িতে গ্যাস শেষ হয়ে গিয়েছিল গ্যাসটা নিলাম এখন গাড়ি ওয়াশ করতে হবে হ্যাঁ কিন্তু আমি আর আনায় বাইরে বের হব না জাস্ট পানি দিয়ে বাইরে যে পলিন জমেছে এখানে যখন ওয়েদার চেঞ্জ হয় গাছের থেকে গুড়িগুড়ি একটা সবুজ রঙের কিছু একটা বের হয় ওটাকে পলিন বলে তো ওটা আর কি নাকে চোখে মুখে ঢুকলে অনেক অ্যালার্জির মতো হয় তো ওইটাই গাড়ির উপরে জমে গিয়েছে ওটাই ক্লিন করার জন্য আমরা বাইরে আসছি আর কি বিকজ পলেন ক্লিন করা হচ্ছে আর বাইরে পানি দেয়া হচ্ছে এই কারণ আরে আসলে বাইরে আসার জন্য অস্থির হয়ে থাকে কিন্তু এখন তো সেটা পসিবল না তাই ভাবলাম ভেতরে বসে থাকলেও যাই ওর একটু ভালো লাগবে দেখলাম যে না সে খুব এনজয় করছে খুব হাসি খুশি আসলে মেটার মন খুব খারাপ হয়ে থাকে স্কুলে যেতে পারে না সারা দিন বাসার মধ্যে বন্ধি থাকে মাম্মা কি দেখো বাবলস বাবলস আনায়া খুব পিৎজা খেতে চাইছিল তো আমরা একটা ফ্রোজেন পিৎজা কিনে এনেছি। ওটার সাইজ এতই বড় যে এটার জন্য আমার ঘরে অত বড় সাইজের ট্রে নাই। সো আমরা এখন এটাকে কাটবো যেহেতু আনায়া শুধু চিজ পছন্দ করে। সো কেটে অর্ধেকটা দিব হচ্ছে আমরা একটা ট্রেতে জাস্ট চিজ দিয়ে আর বাকি অর্ধেকটার মধ্যে আমরা টপিং দিয়ে বেক করব। কে পিৎজা বানায় তুমি ইস আনেয়া বানায় না হ্যাঁ টিমি নতুন পিৎজা যেটার ফ্লেভার ধনিয়া পাতা আর কি কাঁচামরিচ

এটা আমাদেরটা আমরা আজকে ফ্লোরে বসছি খাও আমরা পিজা খাচ্ছিলাম আর সেই সাথে একটা মুভি ছেড়ে মুভি দেখছিলাম নতুন বছরটা যেভাবে আমি বরণ করতে চেয়েছিলাম সেভাবে তো হয়নি তারপরেও যেভাবে কাটিয়েছি পরিবারের সাথে যতটুকুই ঘরে থেকে করতে পেরেছি আলহামদুলিল্লাহ আসলে অপূর্ণতার মাঝেও পূর্ণতা মাঝে মাঝে খুঁজে বের করে নিতে হয় আমি আশা করব আপনারা সবাই ঘরে থাকবেন ভালোভাবে থাকবেন সুস্থ শরীরে থাকবেন এবং যারা নিম্ন আয়ের আছে তাদেরকে একটু হেল্প করবেন যেন তারাও আপনার কারণে কয়েকবেলা ঘরে বসে খেতে পারে আপনারা সবাই সবার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আল্লাহ তাল্লাহ দেখবেন যে সব কিছুই ঠিক করে দিবে জাস্ট একটু ভরসা রাখতে হবে আর সেফলি চলাফেরা করতে হবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ